প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নতুন এক টপিক নিয়ে এসেছি যে সম্বন্ধে আজকে তোমাদের বলবো আজকে আমি বলতে চাই কিভাবে ভালো মানুষ হওয়া যায় আমরা প্রত্যেকেই কিন্তু ভালো মানুষ হতে চাই এবং সেই ভালো মানুষ হতে চাই বললেই যে আমরা ভালো মানুষ হব এমন কোনো কথা নেই ভালো মানুষ হতে গেলে সর্বোপরি যেটা দরকার সেটা হলো সুচরিত্র গঠন এখন সাধারণত সুচরিত্র গঠন করতে হলে যে কোনো ব্যক্তির মধ্যে তিন ধরনের বৈশিষ্ট্য বা সংলক্ষণ লক্ষ্য করা যায় প্রথম ব্যক্তির কল্যাণ সাধক গুণাবলী দ্বিতীয় সমাজ কল্যাণ সাধক গুণাবলী এবং তৃতীয় নৈতিক মান নির্ণায়ক গুণাবলী ব্যক্তির কল্যাণ সাধক মানে ব্যক্তি নিজের উন্নতি কল্পে তার মধ্যে কি কি গুণ আছে সমাজ কল্যাণ সাধক মানে সমাজ কল্যাণের জন্য ব্যক্তি কি কি ভাবে বা কি কি করে এবং নৈতিক মান নির্ণয় গুণাবলী মানে কোনটা করা ঠিক আর কোনটা করা ঠিক নয় এ সম্বন্ধে ব্যক্তি কতটা সচেতন এই তিনটি দিক থেকে আমরা বিচার করি যে সে ভালো মানুষ কিনা সেজন্য ভালো মানুষের মধ্যে যে গুণগুলি দেখা যায় সেগুলি হলো মানসিক দৃঢ়তা স্থির চিত্ততা প্রাক্ষিক সমতা মানসিক দৃঢ়তা মানে তার মনের দিক দিয়ে একটা খুব বেশি জোর থাকবে যেটা সে বলবে বা যেটা সে করবে সে নিজের ওপর ভরসা রেখেই সেটা করবে স্থির চিত্ততা মানে সে মনের দিক দিয়ে কখনো দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে না প্রাক্ষিক সমতা মানে তার অতিরিক্ত উচ্ছ্বাস বা অতিরিক্ত বিষাদ কোনোটাই থাকবে না মানে যে কোনো পরিস্থিতিতে সে নিজের লোভকে সংযম করতে পারবে এটা হলো তার ব্যক্তি কল্যাণ সাধক গুণাবলী এবার সমাজ কল্যাণ সাধক গুণাবলীগুলো হলো সহযোগিতা স্বার্থত্যাগ ও সামাজিকতা স্বার্থত্যাগ দ্বারাই কিন্তু মানুষ সবাইকে নিয়ে চলতে পারে এটা একটা বিশেষ গুণ এছাড়া সততা সত্যবাদিতা কৃতজ্ঞতা আতিথেয়তা প্রভৃতিগুলো তার নৈতিক মান নির্ণায়ক গুণাবলী সাধারণত দেখা যায় শিশুর সামাজিক বা নৈতিক বিচার বুদ্ধি বিশেষভাবে নিয়ন্ত্রিত হয় তার পাশে যারা থাকে সেই সমস্ত ব্যক্তিদের প্রভাবের দ্বারা শিশু যাকে শ্রদ্ধা করে বা ভালোবাসে কখনো অজ্ঞাত সারে আবার কখনো জ্ঞাত সারেই সে তার আচরণ ব্যবহার ভাবনা চিন্তা এমনকি চলন বাচনভঙ্গি ভঙ্গি সবকিছুই সে অনুকরণ করে থাকে সুতরাং শিশুর চরিত্র গঠনের দায়িত্ব শিশুর চারপাশের প্রতিটি ব্যক্তির শিশু যাতে অবাঞ্ছিত মনোভাব বা অস্বাভাবিক না হয় সেজন্য তার পিতামাতা এবং শিক্ষকে এক বিশেষ ভূমিকা থাকে এজন্য পিতামাতা বা শিক্ষককে একজন সুনাগরিক গড়ে তুলতে হলে একজন ভালো মানুষ গড়ে তুলতে হলে এক গুরুত্বপূর্ণ ভূমিকা সচেতনভাবে পালন করতে হয় এখন শিশু যাতে ভালো হয়ে গড়ে ওঠে সেই জন্য কতগুলো বিষয় গুরুত্ব দিতে হয় সেইগুলো এখন আমি আলোচনা করছি প্রথম যেটা গুরুত্ব দিতে হয় সেটা হলো পরিবেশ নিয়ন্ত্রণ শিশু যেই পরিবেশে থাকছে সেই পরিবেশকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব হচ্ছে পিতামাতার মাতার উপর কারণ শিশুর বাঞ্ছিত গুণগুলো সৃষ্টি করার জন্য পরিবেশ একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিবেশকে পরিকল্পনা করে নিয়ন্ত্রণ করতে হবে এবং তার ফলে যে বাঞ্ছিত বৈশিষ্ট্যগুলি কাম্য শিশুর মধ্যে সেই গুণগুলোই স্বাভাবিকভাবেই গড়ে উঠবে এর পরের যেটা ব্যাপার সেটা আদর্শ আচরণ অনুষ্ঠান অনেক সময় পিতামাতা বা অন্যান্য বয়স্ক ব্যক্তিরা শিশুর সামনে বিশ্বদৃশ্য আচরণ করেন এবং তার ফলে শিশুর চরিত্র গঠনে তার বাধার সৃষ্টি করে সেজন্য শিশুর সামনে এমন আচরণ করতে হবে যাতে সে অভিষ্ট আচরণ করতে আগ্রহী হয় তার জন্য কি করতে হবে পিতামাতার নিজেদের আত্মসংযম দরকার তারা ভদ্র আচরণ করবে ভদ্র ভাষায় কথা বলবে তবেই শিশু তাদের থেকে অনুপ্রাণিত হয়ে সেই ধরনের ব্যবহার সেই ধরনের আচার আচরণ শিখবে তৃতীয় পয়েন্ট হলো শিশুকে মহৎ ব্যক্তির জীবনী পাঠের অভ্যাস করাতে হবে মহৎ ব্যক্তির জীবনী পাঠের অভ্যাস ছোটবেলা থেকেই তৈরি করতে হয় যেমন বিখ্যাত দার্শনিক সমাজ সংস্কারক দেশপ্রেমিক কর্মবীর প্রভৃতি ব্যক্তির জীবনী থেকে শিশু অনুপ্রাণিত হতে পারে এই জন্য তাকে বিভিন্ন ধরনের মহৎ ব্যক্তির জীবনী সম্বন্ধীয় বই তার হাতে তুলে দিতে হবে সেগুলোর থেকে যে বাঞ্ছিত গুণগুলো কাম্য সেই গুণগুলো তার মধ্যে গড়ে উঠবে এছাড়া মহৎ ব্যক্তির জীবন সম্বন্ধে সিনেমাও তাদেরকে দেখানো যেতে পারে এই ধরনের সিনেমাও শিশুকে অনুপ্রেরণা জোগায় এবার হলো কল্যাণবোধ বোধ জাগরণ কল্যাণবোধ জাগরণ মানে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই বোধ যদি শিশুর মধ্যে করে তোলা যায় তবে সে সমাজমুখী হয়ে উঠবে এবং কি ধরনের আচরণ করা উচিত এবং কি ধরনের আচরণ করা উচিত নয় তা সে নিজে নিজেই বুঝতে পারবে কোনো অনির্দিষ্ট অস্পষ্ট আদর্শের কথা বলে শিশুকে প্রভাবিত করার কোন দরকার নেই তার চেয়ে বরং বিচার বুদ্ধির সাহায্যে যাতে সে নিজেই তার আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে তার দিকে গুরুত্ব দিতে হবে তাহলেই সে নিজে নিজেই কল্যাণ বোধ তার মধ্যে জাগরণ হবে এবং সে নিজে নিজেই আচরণগুলো করে থাকবে এর পরের পয়েন্ট হল বাস্তব উদাহরণ বক্তৃতা বা উপদেশ দিয়ে যদি শিশুকে বলা হয় তাহলে শিশু সেই দিকে আকর্ষিত নাও হতে পারে সবসময় বক্তৃতা বা উপদেশ শিশু শুনতে ভালো নাও লাগতে পারে বরং বাস্তব উদাহরণ দিয়ে যদি তাকে দেখানো যায় তাহলে কিন্তু তার দ্বারা শিশু অনেক বেশি প্রভাবিত হয় মুখে দয়া বা ক্ষমার কথা না বলে যদি তার সামনে কোনো এক ব্যক্তিকে ক্ষমা করা হয় হয়তো ভাই বোনদের মধ্যে কেউ দুষ্টুমি করলো সেক্ষেত্রে মা বাবা তাকে একটু বকাবকি করে ক্ষমা করে দিলেন তাহলে শিশু ক্ষমা করা কি জন্য দরকার কিভাবে করা যায় সেটা সে শিখতে পারে আবার কেউ কোনো সাহায্যের জন্য যদি এগিয়ে আসে কাউকে হাসপাতালে নিয়ে যেতে হবে কাউকে ডাক্তার দেখাতে হবে কেউ হয়তো খেতে পারছে না তার পয়সা নেই তখন মা বাবা যদি তার সামনে তাকে দয়া দেখায় বা তাকে সাহায্য করে তাহলে সেই বাস্তব উদাহরণ শিশুকে সেই দয়া বা ক্ষমা বা সহযোগিতা এগুলো করার দিকে উদ্বুদ্ধ করে বা অনুপ্রাণিত করে ভবিষ্যতে সেও এগুলো করার জন্য আগ্রহী হয়ে ওঠে কিন্তু খালি যদি তাকে বক্তৃতা দেয়া হয় তাহলে কিন্তু সে সেটা শুনেই রাখে অনেক সময় তা কার্যকরী নাও হতে পারে এছাড়া শিশুর মধ্যে দরকার সামাজিক সচেতনতা বোধ সৃষ্টি করা শিশুর মধ্যে যাতে সামাজিক বোধ তৈরি হয় এ ব্যাপারটা সম্বন্ধে পিতামাতাকে আগে থেকেই উপলব্ধি করতে হয় কারণ এই সামাজিকতা থেকেই তার জীবনের মূল্যবোধ তার মধ্যে গড়ে ওঠে যদি সমাজের অন্যান্য ব্যক্তিদের প্রতি তার অনুরাগ ও আকর্ষণ সৃষ্টি হয় তাহলে স্বাভাবিকভাবেই তার মধ্যে দলপ্রীতি স্বার্থ ত্যাগ সহযোগিতা প্রভৃতি গুণগুলো প্রকাশিত হবে প্রধানত বিদ্যালয় জীবনের মধ্যে দিয়ে তার মধ্যে দলপ্রীতি স্বার্থত্যাগ সহযোগিতা এই গুণগুলো গড়ে ওঠে এরপর আসছে শৃঙ্খলা বোধ কৃত্রিম শৃঙ্খলা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে সেজন্য কৃত্রিম শৃঙ্খলা সৃষ্টি না করে তার মধ্যে শৃঙ্খলার গুরুত্ব সম্বন্ধে ধারণা তৈরি করা দরকার যদি সে শৃঙ্খলার গুরুত্ব উপলব্ধি করতে পারে তাহলে সে নিজে নিজেই শৃঙ্খলার জন্য উদ্যোগী হয়ে উঠবে নিজে নিজেই তার মধ্যে শৃঙ্খলা বোধ গড়ে ওঠে এবং ছোটোর থেকে এই বোধ গড়ে উঠলে সে পরবর্তী জীবনেও সুশৃঙ্খল হয়ে চলতে পারে এরপর আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি অনেক সময় শিশুদেরকে যে জিনিসগুলো বাস্তবে দেখা যায় না এই সম্বন্ধে তাদেরকে বিভিন্ন গল্প বা বিভিন্ন উদাহরণ দিয়ে বলা হয় সেই সমস্ত অমূর্ত ধারণা যাতে তাদের মধ্যে গড়ে না ওঠে সেই জন্য পিতামাতা এবং শিক্ষক প্রত্যেকেরই সচেতন থাকা দরকার কারণ শিশুর কাছে প্রত্যেকটা জিনিস যেন পরিষ্কার হয় প্রত্যেকটা জিনিস সম্বন্ধে ধারণা যেন সে পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারে তবেই সে সেই বিষয়টার প্রতি আগ্রহী হবে কখনো তার মধ্যে ভ্রান্ত ধারণা বা অলৌকিক কোনো ধারণা এগুলো সৃষ্টি করা উচিত নয় বরং তার কাছে বাস্তব উদাহরণ দিয়ে কোনো কিছু বলা অনেক বেশি কার্যকরী এছাড়া আরেকটি ব্যাপার যেটা মানুষের মধ্যে দলগত সহযোগিতা সহমর্মিতা এই ধরনের আচরণগুলো গড়ে তোলে সেগুলোকে সাধারণ ভাষায় বলা হয় সহ পাঠক্রমিক কার্যাবলী বা কো ক্যারিকুলার অ্যাক্টিভিটি খেলাধুলা দলগত প্রতিযোগিতা প্রভৃতির মাধ্যমে শিশুর মধ্যে এই আচরণগুলো শেখানো যায় খেলাধুলা দল প্রতিযোগিতার মধ্যে তার মধ্যে দিয়ে সে শেখে কিভাবে দলকে জেতাতে হবে দলকে ভালো জায়গায় পৌঁছাতে হবে এই চেতনা থেকে তার দলগত একটা বোধ দলপ্রীতি তার মধ্যে তৈরি হয় খেলাধুলার মাধ্যমে সে সকলের সাথে মিলেমিশে চলা স্বাবলম্বী হওয়া দক্ষতা দেখানো এগুলো তার মধ্যে করে ওঠে এজন্য সহপাঠক্রমিক কার্যাবলীর দ্বারা শিশুর যেমন আত্মবিশ্বাস বাড়ে সেরকম সে স্বাবলম্বী হয় এবং তার মধ্যে কর্মকুশলতাও দেখা যায় এছাড়া তার মধ্যে গড়ে ওঠে সহযোগিতা যৌথ কর্মপ্রবণতা এগুলো পরবর্তী জীবনে সমাজের কল্যাণমূলক দিক উন্নত করার ক্ষেত্রে অনেক কাজে লাগে শিশু সমাজে সবাইকে নিয়ে চলার সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে অগ্রণী ভূমিকা পালন করতে পারে কাজেই সুন্দর এক নাগরিক তৈরি করতে আমাদের প্রত্যেককেই সচেষ্ট থাকতে হয় প্রত্যেককেই বুঝতে হয় সহযোগিতা সহমর্মিতা এবং আত্মবিশ্বাস সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কতটা জরুরি এবং এই বোধ শৈশব থেকেই শিশুর মধ্যে তৈরি হয়ে যায় কাজেই ভালো মানুষ তৈরি করতে গেলে পিতামাতা এবং শিক্ষকের যে বিশেষ ভূমিকা আছে এ কথা আমাদের স্বীকার করে নিতেই হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো কী করে ভালো মানুষ তৈরি করা যায় কি করে শিশু শিশুকে সুচরিত্রের অধিকারী করা যায় আজ এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে সেই প্রশ্নগুলি আমাকে জানাবে আমি তার যথাযথ উত্তর দেব আজ এই পর্যন্ত ধন্যবাদ